প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অর্জেন্দ্র শেখর পাল, সহকারী শিক্ষক গণিত কান্দাপাড়া নবীন মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকেরা নবম অধ্যায় নবম শ্রেণীর ত্রিকোণমিতি বিষয়ে প্রথম অধ্যায় আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। ত্রিকোণমিতি অর্থ তিন, আর কোন অর্থ তো কোন, তিনটে কোন, অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তবে ত্রিকোণমিতি ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে না ঠিকই, কিন্তু এখানে শুধুমাত্র সমাকলি ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা হবে, অন্য কোন ত্রিভুজ নিয়ে আজকে আলোচনা হবে না। তা সমাকলি ত্রিভুজ আমরা প্রথমে একটা সমাকলি ত্রিভুজ আঁকি। সমাকলি ত্রিভুজের সংজ্ঞা আমরা নিশ্চয় জানি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এক সমাকোণ 90 ডিগ্রি, তাকে বলা সমাকলি ত্রিভুজ। এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আমি এই ত্রিভুজটার নাম ABCD। এখন এই জায়গায় ত্রিভুজটা আমার কোন বাহুকে কি বলা হয় এটা আমার আগে জানতে হবে। আমি যদি এই বি কোণটাকে একটা থিটা দিয়ে আমি চিহ্নিত করি, তাহলে থিটা কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু যেটা সামনের দিকে যেটা, এটাকে বলা বিপরীত বাহু। বিপরীত বাহু আর সমাকোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ এবিকে বলা হবে অতিভুজ। আর এই অতিভুজ আর বিপরীত বাহু বললাম, আর এই থিটা কোণের সাথে ভূমির সাথে যেটা আছে এটাকে বলা হবে সেটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এই বিপরীত বাহুর আর একটা নাম আছে, সেটাকে বলবো আমরা লম্ব। আর এই সন্নিহিত বাহুর আর একটা নাম আছে, এটাকে বলবো আমরা ভূমি। তাহলে সমাকলি ত্রিভুজের তিনটি বাহুর বর্ণনা আমরা জানলাম। এবার আমরা যদি এই ত্রিভুজটাকে, এই যে থিটা কোণ দিলাম আমি, এই থিটা কোণটা আমি যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি আর একটা চিত্র আঁকি যাবো। এবার আমরা এই ত্রিভুজটাকে আমি যদি এই থিটা দানে আমি চেঞ্জ করে দেখি, দেখো আগের বার থিটা ছিল বির সঙ্গে, এবার আমি যদি এর সঙ্গে থিটা দিই, তাহলে আমার একটা বিষয় চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা সাধারণত আগে আমরা জানি আসছি কি, যে খাড়া যে লম্ব, খাড়া যে বাহুটা ওইটাকে আমরা লম্ব জানি, এবং স্বয়ং রেখা যেটা ওইটাকে আমরা ভূমি জানি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইকে যে কোনো থিটার সাপেক্ষে এটা চেঞ্জ হয়ে যায়। অতিভুজ কখনো চেঞ্জ হবে না, অতিভুজ কখনো চেঞ্জ হবে না, অতিভুজ ঠিক থাকবে। কিন্তু এই থিটা কোণের সাপেক্ষে এর আমি শিখাইছি যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে সামনের বাহু হচ্ছে বিপরীত বাহু, কারণ এই জায়গায় থিটা কোণ এইটা, তাহলে এই বাহুটা যাবে এইবার বিপরীত বাহু। বিপরীত বাহু অর্থাৎ লম্ব হয়ে যাবে, তাহলে এইবার বিপরীত বাহু যদি এইটা হয়, তাহলে এই থিটা কোণের সংলগ্ন যে বাহুটা ওইটা হয়ে যাবে সন্নিহিত বাহু। এইটা আমরা আগে কখনো শিখি নাই, এখন এই থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহুরে আমরা আর একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা মনে করি এতদিন যা শিখে আসছি যে লম্ব বাহু থাকলেই যে সেটা লম্ব হবে এমন কোনো কথা নাই, আমার দেখতে হবে যে কোন কোণের সাপেক্ষে, মানে কোণের সাপেক্ষে সাধারণত লম্ব আর ভূমি নির্দিষ্ট হবে। এখানে থিটা ছিল এই কর্নারে বিতে, এই জন্য সামনের বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। এই জায়গায় থিটা এই কোণটা উপরের দিকে এই কোণের সাথে হয়েছে, তাহলে এই জায়গায় বিপরীত বাহু এইটা, অর্থাৎ লম্ব হবে এইটা, আর এইটা লম্ব হলে এইটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। এবার আমরা মোটামুটি বাহু সম্পর্কে তো জানলাম, এখন এবার আমরা অষ্টম শ্রেণীতে আমরা নিশ্চয় সবাই জানি যে পিথাগোরাসের একটা উপপাদ্য করে আসছি আমরা। পিথাগোরাস উপপাদ্যটা কি,
আমরা যদি সংক্ষেপে বলি তাহলে কি লিখতে পারি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এইটা আমরা সংক্ষেপে পিথাগোরাস উপপাদ্যটা বর্ণনা করতে পারি এখন আমাদের ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাত সংক্ষেপে আমি একটু বোঝানোর চেষ্টা করি sin থিটা এই থিটা কোণের সাপেক্ষে sin থিটা cos থিটা আর tan থিটা এখন sin থিটা সমান আমরা লিখতে পারি এটা প্রবাদ আছে বা সূত্র আছে সহজ মনে রাখার জন্য যেটা আমরা সাগরে লবণতি সাগরে লবণতি সাগরে লবণতিতে আমরা sin থিটা সমান সাগরে লবণতি সাগরে লবণতি সাগরে লবণ অতি এইটা দিয়ে আমরা sin থিটা পাবো দেখো এইটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সাগর মানে হচ্ছে যে sin আর এই সেই sin আর লবণ মানে হচ্ছে যে লম্ব আর অতিভুজ অর্থাৎ অতি মানে হচ্ছে গতিভুজ সাগরে লবণতি আর cos থিটা আমরা কিভাবে লিখতে পারি cos থিটা হচ্ছে যে কবরে ভূততি কবরে ভূততি কবরে কবরে ভূত অতি কবরে ভূত অতি কবর অর্থ cos এই যে cos এই থিটা কোণের সাপেক্ষে ভূত অতি ভূত মানে হচ্ছে ভূমি আর অতি মানে হচ্ছে যে অতি মানে হচ্ছে গতিভুজ অতিভুজ আর আরেকটা সূত্র আছে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত এই টেরা মানে হচ্ছে ট্যান আর লম্বা মানে হচ্ছে লম্ব আর ভূত মানে হচ্ছে ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে sin থিটা সমান পেলাম আমি লম্ব বাই অতিভুজ cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখন একটা বিষয় এই জায়গায় sin cos tan এই তিনটে বললাম এরপরে আরো তিনটে অনুপাত আছে সেটা হচ্ছে cot থিটা তারপরে sec থিটা আর আছে cosec থিটা তা আমরা সব সময় জানি sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা তাহলে cosec থিটা সমান হবে sin এর বিপরীত অর্থাৎ 1 / sin অর্থাৎ এই জায়গায় আমি এটা না লিখে আমি লিখতে পারি অতিভুজ অতিভুজ বাই লম্ব তারপর আছে sec থিটা আছে cos এর বিপরীত অর্থাৎ 1 / cos অর্থাৎ এই উল্টে যাবে অতিভুজ বাই ভূমি এইবার আসছে cot থিটা tan এর বিপরীত অর্থাৎ cot থিটা সমান হবে 1 / tan অর্থাৎ এই যে বিপরীত করলে হয়ে যাবে তাহলে ভূমি বাই লম্ব তাহলে আমার সবটা অনুবাদ পেয়ে গেলাম sin এর বিপরীত হচ্ছে cosec cos এর বিপরীত sec tan এর বিপরীত cot তাহলে 6টা অনুবাদ আমি পেয়ে গেলাম এখন আমি এই যে পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমি এখন আমি তিনটে সূত্র আমার নেই আছে সেই তিনটে সূত্র আমি কিভাবে প্রমাণ করব দেখো শর্টে আমি এটা বোঝানোর চেষ্টা করব এই যে অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার আমি উভয় পক্ষের অতিভুজ দিয়ে ভাগ করব অতিভুজ তাহলে বা অতিভুজ বাই অতিভুজ মানে স্কয়ার আছে মানে স্কয়ার দিয়ে ভাগ করব তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব বাই অতিভুজ প্লাস ভূমি বাই অতিভুজ এখন এইগুলো সব স্কয়ার আছে আমি স্কয়ার দিয়ে দেব তাহলে এই অতিভুজ কাটে গেল 1 1 স্কয়ার মানে হলো 1 সমান লম্ব বাই অতিভুজ এইবার আমি লম্ব বাই অতিভুজ এই জায়গায় সূত্র আছে লম্ব বাই অতিভুজ মানে sin তার স্কয়ার আছে তার মানে sin স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ এর জায়গায় আছে cos তার স্কয়ার আছে তার মানে cos স্কয়ার থিটা
তাহলে আমি এখানে যদি একটু চেঞ্জ করে লিখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এই একটা সূত্র এবার আমি এই একই সূত্র দিয়ে আরো দুটো সূত্র আমি প্রকাশ করব সেইতে কি আমি আবার দেখাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এটা সমান দিয়া হয়েছে বলতো এখন আমি এই জায়গা থেকে ভূমি টেনে রাখি বা দিয়ে ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্বর স্কয়ার এইবার আমি ওই সাইডে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব অর্থাৎ ভূমি আমি ভিতরে দিয়ে একটা দিয়ে ছাড়ব ভূমি বাই ভূমি তার স্কয়ার দিয়ে দিলাম এবার অতিভুজ বাই ভূমি তার স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি তার স্কয়ার এইবার ভূমি ভূমি কেটে গেল তারপর 1 স্কয়ার মানে 1 এবার অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি কোথায় আছে এই যে অতিভুজ বাই ভূমি হচ্ছে যে sec থিটা তাহলে স্কয়ার যখন আছে তাহলে sec স্কয়ার থিটা এইবার লম্ব বাই ভূমি কোথায় আছে আমার এই যে লম্ব বাই ভূমি হচ্ছে tan তাহলে স্কয়ার আছে তখন তাহলে tan স্কয়ার থিটা তাহলে এইটা আমি একটু ঘুরে আসি যদি লিখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 লেখা যায় তাই না যেহেতু 1 টারে বাম সাইডে ডানকে রাইট সাইড দিই তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এই আরেকটা সূত্র এই গেল দ্বিতীয়টা আরো একটা সূত্র আমরা প্রমাণ করতে পারবো একই প্রসেসে তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার এক পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমি তিনটে নির্ণয় করতে পারবো এইবার আমি লম্বটাকে বাম সাইডে রাখবো আগেরবার ভূমি রাখেছি এবার লম্বটাকে রাখবো আর ভূমিটাকে নিয়ে যাব ডান সাইডে অতিভুজের স্কয়ার প্লাস ভূমির মাইনাস প্লাস না মাইনাস হবে এটা ভুল হচ্ছে এটা হবে মাইনাস স্কয়ার বাস মাইনাস হয়ে গেল এইবার আমি লম্ব স্কয়ার দিয়ে ভাগ করব দুই সাইডে তাহলে লম্ব বাই লম্ব তার হল স্কয়ার সমান অতিভুজ অতিভুজ বাই লম্ব তার স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব তার স্কয়ার তার মানে উভয় পক্ষে আমি লম্ব স্কয়ার দিয়ে ভাগ করব তাহলে লম্ব স্কয়ার এটাকে কেটে গেলে 1 1 এর স্কয়ার করলে কত হয় লম্ব লম্ব কেটে গেলে 1 হয় আর 1 এর স্কয়ার করলে 1 এবার আছে অতিভুজ বাই লম্ব কোথায় আছে এই যে অতিভুজ বাই লম্ব আছে কোসেক তাহলে স্কয়ার হবে তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস এবার ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব এই যে ভূমি বাই লম্ব আছে কট তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে কট স্কয়ার থিটা তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি এটা আছে 3 নম্বর 1 নম্বর গেছে সেটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয় এইগুলো 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর হলো এটা একটু সাজায় লিখি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 সাধারণত আমাদের 9.1 এই প্রশ্নটা করতে গেলে আমার যা যা দরকার আমার মনে করে সব এর ভিতরে চলে আসছে এইগুলো যদি আমরা ভাষায় বসে একটু প্র্যাকটিস করি এবং এইগুলো যদি মোটামুটি আমি যা বুঝালাম এখন এই যে আমি বুঝালাম এই নবগদার 9.1 এ এই যে সূত্রগুলো আমি প্রমাণ করালাম এবং যা আমি বুঝালাম এইগুলো যদি তোমরা বুঝে থাকো এবং বাড়ি বসে যদি প্র্যাকটিস করো তাহলে আমার মনে করে 9.1 এর অঙ্ক করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবং 9.1 এ যা যা লাগবে সব সূত্রগুলো আমি এই জায়গায় বিস্তারিত আলোচনা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে এবং এই সূত্রের আলোকে তোমরা এই ক্লাসগুলো মোটামুটি যে অঙ্কগুলো আছে করবা এবং সুন্দরভাবে পারবা।